সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে ভজগোবিন্দ। ভজগোবিন্দ সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় রাতের 9:30টার সময়। তো এর আগেও আমি অনেক ভিডিও ছেড়ে এসেছি, তোমরা যারা যারা সেগুলো মিস করে গেছো তাদেরকে হানি সিং নয়, নিচে ডেসক্রিপশনে যেতে হবে আর সেখান থেকে একটা লিংক উঠবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে, আর ক্লিক করলেই পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে। আর জানতে পারবে আগে আমি কি বলে এসেছিলাম। আগের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি বলে এসেছিলাম গোবিন্দর আসল পরিচয় কি, মিস করে গেছো তো তো অবশ্যই করে যাও আর দেখে এসো। তো সবার ফার্স্ট আমি এটা বলবো তোমাদেরকে, সমস্যাটা কি, মানে আমার আমার কি কিছু সমস্যা হচ্ছে, আমি কি কিছু ভুল করছি? না, দেখছি ভিডিওতে সেরকম ভিউ নেই, ভিডিওতে সেরকম মানে লাইক নেই, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো তোমাদেরকে আমি আরেকবার মনে করিয়ে দিই, প্রেমের কাহিনী সিরিয়ালটা আগস্ট মাসের 20 তারিখ অবধি দিতে পারবো, কিন্তু যদি তোমরা সেখানে 20,000 সাবস্ক্রাইব করে ফেলো তাহলে কি অত চিন্তার কি আছে, কন্টিনিউ চলবে। তোমাদের কথা ভেবে কিন্তু আমি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে কিন্তু প্রেমের কাহিনী সিরিয়ালটাকে টেনে এনেছি। এবার বন্ধুরা, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদেরকে দেখতে সাহায্য করো, তাহলেই তো সেই সিরিয়ালটা পাবে। তো একজন আমাকে বলেছিল যে আমি 10 জন সাবস্ক্রাইবার জোগাড় করেছি, তো আমি তাকে বলবো কি হলো, বাকিগুলো কোথায় গেল, প্রেমের কাহিনী ভিডিওটা পেয়ে কি ভুলে গেলে? যদি ভুলে গিয়ে থাকো তাহলে বলবো খবরদার ভুলো না, অবশ্যই করে বন্ধুদেরকে শেয়ার করো আর বলো সাবস্ক্রাইব করতে। সো আজকে আমি শুরু করি ভজগোবিন্দতে কি ঘটে গেছে। বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গোবিন্দ, ঠিক শুনেছো, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গোবিন্দ এবং চলে গেছেও রাস্তার থেকে ধরে এনেছে সোমদত্তা। বাড়িতে ধরে এনেই তো চাকর বাকর বলে যাচ্ছে তাই ভাবে গালাগালি, রকি মারতে গেছে, রকি মেরেওছে, গোবিন্দ কিন্তু থেমে নেই। গোবিন্দ তার হাত ধরে বলে দিয়েছে বিখ্যাত কুস্তিগিরের কাছে সে কুস্তি শিখতো দুবেলা। কি ভাবছো, বাড়ির সবাই কি তাকে ছেড়ে দিয়েছে? ডালি বলেছে তার ব্যাগ চেক করতে হবে, তো তার ব্যাগও চেক হচ্ছে। তো ব্যাগ চেক করতে গিয়ে ডালি সেই ছোট্টবেলার বালাটা ডালি দেখে এবং বলে আমার বালা তুমি চুরি করে পালাচ্ছিলে। তো গোবিন্দ তাকে বলে যে এই বালাটা তার নয়। ডালি ঘরে চলে যায়, গিয়ে দেখে যে না, তার বালাটা তার কাছেই রয়েছে। তো গোবিন্দকে জিজ্ঞেস করতে আসে যে এই বালা তুমি কি করে পেলে। তো তখন গোবিন্দ কি করেছে, আরো দু চার কথা শুনিয়ে দিয়েছে। তো গোবিন্দ এবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে ডালিকে ইনডাইরেক্টলি প্রপোজ করে দিয়ে গেছে। কি মিস করে গেছিল তো, জানতাম মিস করে যাবে, অনেকে বুঝতেও পারোনি, আবার অনেকে বুঝতে পেরেছে, তারা ভাবছো এই আমি দেখেছি, সন্না কি বলছো, আমি তো দেখেছি। তো আমি জানি অনেকে দেখেছো অনেকে দেখোনি, কিন্তু আমি এখানে বলবই কি, বলবো তো। তো যাই হোক, প্রপোজ করে দিয়ে সে বেরিয়ে যাবে দরজার মুখে, তো সেই সময় এন্ট্রি নিয়েছে স্বয়ং প্রতাপ নারায়ণ, আই মিন দাদু। তো দাদু এসে জানিয়ে দিয়েছে যে গোবিন্দ বাড়ি ছেড়ে যাবে না, গোবিন্দ এই বাড়িতেই থাকবে, গোবিন্দকে কেউ যেতে বলবে না। তো জানানোর পরে গোবিন্দ তো থেকে গেছে, বাড়িতে সবার জন্য খাবার দাবার করছে। কিন্তু ডালি কি বুঝতে পারবে যে গোবিন্দ তার সেই ছোট্টবেলা হারিয়ে যাওয়া ভালোবাসা, এত তাড়াতাড়ি কি সে বুঝতে পারবে, নাকি তাকে বোঝানোর জন্য গোবিন্দ আরো কিছু করবে? সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে কি ভজগোবিন্দ স্টার জলসায় ঠিক রাতে 9:30টায়। আর যারা যারা মিস করে যাচ্ছ বন্ধুরা তাদেরকে আমি বলবো চিরকুট ইনফিনিটি আছেই তোমাদেরকে খবর দেবে বলে, সিরিয়ালে কি ঘটে গেছে, কি আসতে চলেছে, মিস করে যাই তো অনেকে, তো সেই কারণে আমি তো আছি তোমাদেরকে খবর দেবো। আর যেটা বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও কমেন্ট করো, আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সো আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন, টাটা।